আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চার দিন পর নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের পর যা দেখলেন, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মানে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে, আমরা মুখে বলবো না, আমরা সরাসরি ভিডিও ক্লিপটা দেখব। বিশেষ করে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে, সো আমি সংগ্রহ করেছি, সংগ্রহিত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমরা ভিডিওটা দেখে নিচ্ছি। সো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট করে বলছি, আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটু লাইক দেবেন। আরে ভাই, সব যদি এভাবে থাকা তাহলে পিছনে থাকে সব ফুলে নেওয়া যায় না। দরজা নব তো ভাড়া না, পুরো অফিস করেছে। পার্টি সেক্রেটারি সিসিটিভি লাইন, হ্যাঁ সিসিটিভি লাইন ওরা ছিঁড়ে ফেলছে। সব নথিপত্র তো, হ্যাঁ সব নথি, এই যে আমার এই ড্রয়ার ভাঙছে, এই ড্রয়ার ইলেকট্রিক টু, হ্যাঁ সিসিটিভি লাইনে সব অফ, আমাদের সব খোলা, প্রিন্টার গুলো নিয়ে গেছে, মনিটর প্রিন্টার আমাদের ড্রয়ার গুলো ভাঙছে, এখানে মনিটর প্রিন্টার এই কাগজপত্র সব এই ড্রয়ার গুলো ভাঙছে, এখান থেকে এগুলো সব নিয়ে গেছে, এইগুলো ভাঙছে সব, এনেছি সিপিটিভি পিসি সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে, মোটর আছে পিছনে নাই, পিসি গুলো সব নিয়ে যাওয়া হয়েছে, সব নিয়ে গেছে, হাতে সব সব শুধু আজকে জানেন নাকি, সেটা তো ওদিনই জানেন, একটা কত মিনিটে এক দিয়ে সবগুলো নিয়ে গিয়েছি, নিয়ে গেছে একদম, হাতে দরকার নাই,
দৃশ্য তো দেখা যাচ্ছে। যুবদল মহানগর কেন্দ্রীয় কার্যালয় যুবদল কেন্দ্রীয় অফিস ছাত্র দলের কেন্দ্রীয় অফিস কেন্দ্রীয় অফিস স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় অফিস আমাদের যে সদস্যদের কলমগুলো আছে আমাদের পাঠক সদস্য কলমগুলো তাদের দেখ
ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং এন্ড ওয়েটিং ফর নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার গুড বাই